যেমন একটু বাতাস হোক, একটু বৃষ্টি হোক বা তাপটা কমে যাক, এরকম এরকম ভাবে যদি আলোচনা করতে থাকি আমরা মানে হয়রান হয়ে যাব। মানে এরকম যেমন 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 ডুবে যাচ্ছেন, এ যদি আমরা চিন্তা করি আমরা হয়রান হয়ে যাব। আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বান্দারা এগুলি সম্বন্ধে খুব চিন্তা করেন। একটা ঘটনা বলি, সত্য ঘটনা, এক বলি আল্লাহর ঘটনা শুনলেন তো? আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই পাকিস্তানের বহুত বড় এক বুজুর্গ ছিলেন, বহুত বড়, এত বড় গিটা বলেছেন। উনি বলতেন যে আমার নানাজি আমার নানা আমার সুযোগ ছিলেন, বলে আমি যে এই পথে আসছি আজকে আল্লাহকে আমাকে এরকম এরকম মকামে এরকম অবস্থায় নিয়ে আসছেন, এরকম সেরকম মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, তো এটা আমার নানার দান, হয় না? দাদার দ্বারা, নানার দ্বারা, বাবার দ্বারা, শ্বশুর দ্বারা, ভাইয়ের দ্বারা, বন্ধু বান্ধবের দ্বারা, অবস্থার দ্বারা, মানে আস্তে আস্তে সময় হয়ে 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 আল্লাহ দিতে 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 একসময় কামের গলি বলে যায়, ঠিক কি না? বলেন তো, বলে যে আমি আমার নানাকে দেখতাম, আমি আমার নানাকে দেখতাম রাত্রে যখন ঘুমাইতে দেখছেন, ঘুমাইবার আগে বসে বসে মানে এই কোর্সটা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, একদম ক্লান্ত হয়ে গেছেন, জীবনে আগে যেতেন, তারপরে আমি বলছেন জিজ্ঞাসা করতাম, নানা আপনি কি করেন, কি করেন আপনি, কি করেন, কি করেন নানা? হ্যাঁ, বলতেছে দেখো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন ঘুমাইতে যাব, আর একটা দিন ঘুম থেকে যাচ্ছি এবং এই পর্যন্ত যতগুলো নিয়ামত আমি আল্লাহকে ভোগ করছি সেগুলি স্মরণ করে করে ইয়াদ করে করে আমি আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি, এই দোয়া করতেছি। ওটা বলি সত্য দোয়া, আল্লাহু আলাকাল হামদু ওয়া লাকাল শুকর, আমি প্রথমে এই কথা বলি, আল্লাহ আমাকে একটা হায়াত দিয়েছেন, দিয়েছেন হায়াত দিয়েছেন, আমি জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি বাবু তোমার, আর কেউ এলাকার শুক্র সুপ্রিয় তোমার। তারপরে বলি যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আমি বলি যে আল্লাহ এলাকার শুক্র। হ্যাঁ, তারপরে আজকে আমি সারাদিন কোনো মুখে মধ্যে পড়ি নাই, শান্তিতে ছিলাম, আল্লাহ আমার লাকাল হাঁটু এলাকার চক্র, আল্লাহ আমাকে কি ঘর বাড়ি দিচ্ছেন, হ্যাঁ যা দিচ্ছেন এটাও নেই আমার, আল্লাহ আমার লাকাল হাঁটু এলাকার চক্র, আল্লাহ আমাকে ল্যাকটার বিবি দিচ্ছেন, আল্লাহ আমার লাকাল হাঁটু এলাকার চক্র, আল্লাহ আমাকে কি সন্ধ্যা সন্ধ্যা দিচ্ছেন, আল্লাহ আমার লাকাল হাঁটু এলাকার চক্র। অক্সিজেনটা কোথেকে আসে? আমাদের চারিপাশে সবুজ বন প্রাণী দেখতেছি, আমরা তো বনানী এলাকা, বনানী হাইস্কুল, বনানী কলেজ, বুঝতে পারছিস বনই তো বন। আপনাকে জানেন 60 বছর আগে পাথরের সিচুয়েশন, আমরা যখন এই বিষয়ে আছি, এখানে জঙ্গল ছিল,
এখানে সাওয়ালা বাঘ আসছে, সাওয়ালা বুঝছেন নাকি, বাঘ আসছে সাওয়ালা বাচ্চাওয়ালা আর কি, দুটো হিংস্র প্রকৃতি হয়। তো এটাকে মারার জন্য ওই ইসলাম মাস্টারের বাবা আমার বাবা মামা কত মিলে আসলে ওরা পৃথিবী আমরা পর্যন্ত আমরা আসি এখানে আমাদের এখানে কিরকম বন জঙ্গল ছিল তখন, কিরকম বন জঙ্গল ছিল মানে তাহলে এটাও নিয়ামত, যেমন কিরকম নিয়ামত বলি উনি ওই বুঝে বলতে চান যে তোমরাও এরকম করো আমল করো আল্লাহ পাকের এক একটা নিয়ামতের কি নিয়ামের কথা নিয়ামতের কথা চিন্তা করে তোমরা এভাবে কি হিংসাকে তোমার ঘুমাইতে যাবা এক একটা নিয়ামতের কথা চিন্তা করে করে দোয়া পড়ো আল্লাহ লাকাল হামদু ওয়া লাকাল শুকর আল্লাহ তারই প্রশংসা আপনার শুকরিও আপনার তার তারই তার নিয়ামত থাকলে আর তার শুকরিয়া আদায় করবো না কি বলেন। হ্যাঁ এখন তোমরা এটা করো এই যে মনে করে এই গাছপাতারই দেখতে চান সবুজ গুলো এগুলো অক্সিজেন ফ্যাক্টরি এগুলো অক্সিজেন ফ্যাক্টরি এগুলো না থাকলে রোদে তাপ বাড়িয়ে যাবে অক্সিজেন শর্ট হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট হবে আমরা শ্বাস নিয়ে ফেলি আমরা নিঃশ্বাস গ্রহণ করি শ্বাস প্রশ্বাস আমাদের মধ্যে আছে কিনা নিঃশ্বাস নিয়ে এর সাথে অক্সিজেন আসতেছে ও গাছের থেকে অক্সিজেন আসতেছে আর কার্বন যেটা বের হচ্ছে গরম যে বাতাসটা এটা কার্বনটা গাছের কাছে কাছে আসছে ওরা যেটা দিচ্ছে এটা তাদের খাদ্য আমরা যেটা থাকতেছি ওটা ওরা গ্রহণ করতেছে ওটা চিকির চিকির আছে ওটা হলো ওদের খাদ্য এই কুদরতকে তিনি আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ আমি চিন্তা করছি আজকে আমাদের প্রতিবেশীদের ভারতের মধ্যে রাজস্থানে আপনার 50 ডিগ্রি সেলসিয়াস চলতেছে 50 ডিগ্রি সেলসিয়াস হলে কত ফারেনহাইট হয় অবস্থা খুব খারাপ সেদিন আগে ট্রেনে রানি করছে পথ ভ্রমণে বাইর হয়েছে তো ব্যাপারে আসছে যে জেনে ভিতরে লোক মারা গেছে কেন মুসলমানদের পাশে দিচ্ছে ইসরায়েলের মধ্যে দাবার 250 কিলোমিটার জায়গা নিয়ে দাবার করতে কে করে কারা এগুলো এখন কথা হইলো একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সেটা হলো এই যে বরকতার হজের মসজিদের কথা বলছি যে আল্লাহ পাক তোমাদের ইরশাদ করেন আল হজ্জ আশহুরুল মালুমাত আল হজ্জ আশহুরুল মালুমাত অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা জানা মাসে হজ হয়ে থাকে যে হাদিস শরীফে ব্যাখ্যা আছে শাওয়াল কিলকত দিল শাওয়াল কিলকত দিল হজ তারপর আসছে কথা লম্বা করবো না সংক্ষেপে যে আমার অনুদ বিহীন হজ্জা ওলা রফসা ওলা ফুজুকা ওলা শিজালা হজ বলে বামন বরাবর বিহীন হজ্জা এই নির্দিষ্ট মাসের মধ্যে শাওয়াল কিলকত মাসের মধ্যে নির্দিষ্ট মাসের মধ্যে
যদি কেউ নিজের উপরে হজকে ফরজ করে নেয়, নিজের উপরে হজকে হজ্জে বাইতুল্লাহকে যদি ফরজ করে নেয়, তাহলে চিন্তা কাজ করবে না। আমার ভালো হাজার পালা নবজা কোনো অস্থির কাজ করবে না। এমন করে এমনকি এরাম অবস্থা নিজের দিদির সাথে রাখলে তার সাথে ঠাট্টা বসারে করে স্বামী দিদি অন্যান্য যখন আমরা কতগুলো কথাবার্তা বলি সেগুলো অস্থির হিসেবে গণ্য করা হবে, পারবে না। বিয়ে সাথে কোনো প্রোগ্রাম করতে পারবে না, কারণ তারাও কি বলে বিয়ে সাথে করতে পারবে না, এগুলিতে কোনো অংশগ্রহণ করতে পারে ইত্যাদি ইত্যাদি। আর অন্যান্য বেবির সাথে এগুলি করতে পারবে না, সাধারণগুলি কথা বলছে নিজের বেবির সাথে থাকলে পর্যন্ত করতে পারবে না। অনেক লম্বা কথা করতে পারবে না। তারপরে অশ্লীল কাজ কলা আপুজুক কোনো গুণার কাজ করতে পারবে না, কোনো গুণার কাজ করতে পারবে না। আর কি কলা চিজাল আপিল হাজ, আমাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া বা বিজনটা করা, কথা কাটাতি করা, দড়াদড়ি করা, মারামারি করা, এগুলো করতে পারবে না। হারাম 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 বলতে সম্পূর্ণ হারাম, একটা হলো হারামে মক্কা হারামে মদিনা। মক্কা শরীফে বিশ লাখ আছে, মদিনা শরীফে দিয়ে গেলে মদিনা আয়সা যেখানে আছে তানি সেখানে মেয়েকার ওখান ওর বাড়ি থেকে হারাম বলে আমরা আসতে হয় বা হজবেন্ড আসতে হয়, কথা যেরকম আছে আর কি। কথা লম্বা আগে ওদিকে 3 মাইল, আগে 9 মাইল, আগে 11 মাইল, এরকম ভাবে এগুলোকে কি এগুলো হলো হুদুদে হরম। ওই আরাফাতে গেলে দেখবা ওখানে গেলে ওই সীমানা আছে এই হুদুদে হরম, আরাফার সীমা আরাফাতে কিন্তু গেছে, এটা শেষ। এর ভিতরে সারাটি বছর হারাম এই জন্য বলা হয়, কতগুলি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে করা যাবে না। নর্মালি নর্মাল অবস্থায় থাকা সারা বছর হতে চান ছাড়াও তাহলে এটা হারামের সম্মান পেয়ে যাবে। তদ্র মদিনা শরীফ এরকম সীমান আদির চতুর্দিকে এটা মদিনা হারাম, এখানেও বেশি এরকম কোনো কাজ কিছু কাজ করা যাবে না, হারাম বলে আলোচনা করছে লম্বা কথা। তো তো এখন যেমন মনে করে স্বীকার করা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এগুলো যে এই আরেকটা হলো যখন হজের নিয়তে সেখানে যাব তাহলে সেখানে এরাম বাদ অবস্থায় এরাম অবস্থায় এরাম মানে মানে কি মনে করেন আমরা নামাজ পড়তে আসছি, আমরা তো বিয়ে তাহারিমা করতেছি আল্লাহ একবার, মানে কি এখন নামাজে দাঁড়াইছি সালাম দিয়ে পর্যন্ত নামাজ শেষ করা পর্যন্ত এখানে এমন কিছু কাজ আছে সেগুলি করা যাবে না, যাই কাজ এখানে হারাম। ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা মনে করেন কথার কথা কথা আমার তো আত্মীয় কিন্তু পড়ি দেখি দাঁড়াবস্থা কেরাতে পড়া যাবে, কেরাতে কিনতে ওখানে পড়ি অসুবিধা আছে, তোমার তো ভালো কাম সেটা জানে না, বুঝে নেন সহজ ভাবে যেখানে যে কাজ করার রূপ কি করা যাবে এর বাইরে করা যাবে না। অর্থাৎ আরো অনেক কথা আছে, এরম বাদ বাজার পরে বিরাট তাহারি না, অর্থাৎ আমাদের ভিতরে যা যা করণীয় এগুলো সুন্দর ভাবে করবো পারফেক্টলি করবো, কিন্তু বাকি এর বাইরে কিছু করা যাবে না করতে গেলে সেটা করানো নিষিদ্ধ। তাহলে আমাদের ভিতরে তবে তাহারিটা এটা হয় লাগাইলেও আগে লাগাইতে পারবে পর লাগাইতে পারবে না, এরকম পরে আর কি পরে পরে আর পারবে না। দুইটা কাজ নামাজ পড়ে মাথায় লাগিয়ে নামাজ পড়ে পরে হ্যাঁ মাথাটা খালি করে ফেলবে এইভাবে, হ্যাঁ এরকম কামড় হোক বা নেবিল হোক টুপি হোক কামাই ফেলবে, তারপরে জল দিয়ে পড়বে নিয়াজ করবে সবাই জল্লাহ লাভাই গেলা সবাই গেলা সেই গেলা গেলা লাভাই বিজার হামদা বা নেহমাদা লাকাওয়াল মূল লা সেই গেলা এটা
তো বললে মশা ভালো করে নেবে এটা আমাদের পুজো দেবো আমাদের বলে মহিলারা আজকে পুজো করবে করে নিয়ে আপন কেন করবে মানে বলতে হায় আল্লাহ আমি ওমরা রাজা করলাম যেহেতু হলে যেরকম আর কি আমি ওমরা রাজা করলাম আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন কবুল কবুল করেন তোমার জন্য সহজ করে দেন এখানে সহজ করে কি আছে বলেন নিশ্চয় কঠিন কিছু আছে আল্লাহ যদি হজের সফরকে সহজ করেন কঠিন হবে না আর যদি কঠিন করেন তো সহজ করতে পারবে না এখানে কেন এমনকি বাচ্চা লাগলে বাচ্চা সহজের সময় হিসাব সহজ করে করার সময় বলতে হয় আল্লাহ আমি আপনার সহজ করলে সব সফরে রাখতে পারবো সহজ করার জন্য ইরাদা করলাম আপনি সহজ করেন কবুল করেন যখন ঘরে চারিপাশে ঘুরবো হ্যাঁ এখানে সহজ করে কি আছে কবুল করে কি আছে বলেন প্রশ্ন থাকে না আছে এখানে আছে লম্বা কথা তাহলে যারা বলতে কি মাথা ঢাকা যাবে না চেহারা ঢাকা যাবে না হ্যাঁ হাত পা হাত খালি থাকবে মোজা খালি থাকবে চিলা করে কোনো কম্পনে যাবে না ইত্যাদি আরো কিছু কাজ আছে হাত টাকা নিষিদ্ধ হারাম কোনো খুলবা ফাঁকা যাবে না কোনো খুলবা আছে ফাঁকা যাবে না খুলবিলার সামান ব্যবহার করা যাবে না বিরাট ঠিক না শরীরে কোনো এখন শুকানো যাবে না যদি একটা প্রথম ছিঁড়ে পড়ে এটা তো সৎকার করতে হবে ইচ্ছা করে করলে হ্যাঁ দম অজীব হয়ে যাবে এরকম আটটা কাজ আছে হারাম আল্লাহ তোমাদের একবার করতে দেন যে বামান বারোটা বিহীনের হাজ্জা বলা রবাজা কোনো অজুর কাজ করবে না বলা কুতুকা কোনো সুরের কাজ করবে না বলা জিজালা বিলহাজ এবং আপনি নিজেরা কোনো জড়াই জগড়া হাতা হাতি আহানা হানি এগুলি তার কিছু করবে না এটা যদি করে না করে থেকে বাঁচতে পারে তাহলে এটা হবে মকবুল হজ হজ মকরুর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ মকরুর লাইসা লাহুল জাযা ওয়াল কাতা বলে মকবুল হজ মকরুরের বদলা কি ব্যর্থ ছাড়া কিছু না সুবহানাল্লাহ সোনা কথা না কিন্তু 5000 কিলোমিটার 5500 কিলোমিটার দূরে শিলং থেকে বা ঢাকা থেকে সাতসঙ্গে সফর করতে হয় শুধু বিমানে বিমানে এখন পাকিস্তানের মধ্যে যায় না মুম্বাই মধ্যে যায় আমি কিছুদিন আগে ভারতে যাচ্ছি গেলাম দেরি হয়ে গেছে দেখিয়ে মুম্বাই মুম্বাই কেন আসি মুম্বাই মুম্বাই যখন মুম্বাই মুম্বাই ইন্ডিয়া হয়ে উপর দিয়ে পাকিস্তানের মধ্যে যায় না আগে ফরাজ হয়ে আট প্রকার পার হয়েছে এখন মুম্বাইয়ে আট প্রকার পার সাত ঘন্টা লাগে আগে লাগছে 5.5 ঘন্টা বা 15 ঘন্টা এর তাই হোক সেটাই হোক আর যাইতে পারলে হলো কথা হচ্ছে কি এটা হোটেলে গেলাম ঘুমাইলাম সেখানে কম্বল এসি বাতা এসি চলতে থাকবে ওখানে এসি চলতে থাকবে কন্টিনিউয়াস লাগাতার বন্ধ হবে না 24 ঘন্টা এসি চলবে কিন্তু কম্বল গায়ে থাকতে হবে একটা ছাগল এরকম কিছু কথা আছে এরকম সময় ভিতরে আছে আর আমাদের মাঝে যেন বাইরে যেটা আছে সময় উদ্দেশ্য হচ্ছে এটা এমন একটা আমল এমন একটা আমল যে আমলটা হজরত মাসির কথা বলতেছে সকল মাস হজরত প্রথম মাস তাহলে এমন একটা আমল যে আমলের দ্বারা বান্দার সারা জীবনের সমস্ত গুনাহ কাজগুলি মাফ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যায় একটা গুনাহ বাকি থাকবে না হ্যাঁ যেমন মনে করেন হজের তিনটা ফরজ একটা ফরজ হলো এহরাম বাঁধা হজের জন্য আট তারিখে এহরাম বাঁধা এক নম্বর দুই নম্বর হলো আর আমাদের মধ্যে হাজির হওয়া আল হাজ আল হাজ আল আরাফা বলতে হইলো আরাফাতের মধ্যে হাজির হওয়া আরাফা আরাফাতের ময়দানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একটা হাজির হয়ে আসে হাজির হয়ে যাবে তাহলে আরাফাতের মধ্যে হাজির হইল না হাজির হজ পাবে না তো যেহেতু খরচ পেয়ে যায় বুঝছেন এটা হইল আরাফাত বহু লম্বা সময় আব্বা আম্মা আবার তোমার সঙ্গে আলু শিখিয়ে দেওয়া বেড়াতে ভালো কিনা ইলেকট্রিক ভিতরে আম্মাকে চিন্তা ওই কাজ কিনায় ভালাইছেন ঘুরতে ঘুরতে এক ঘন্টা করে বহু লম্বা সময় চলে গেছে আর আমাদের মজা না
পরিচয় হয়েছে, এই জন্য আমার এখানে আরাম হবে। আর দেখি আমরা দুনিয়া আসার আগে ও বাবা আদমের সব থেকে কেমন পর্যন্ত যতগুলো সন্তান আদি আসবে সবগুলো রূপকে ওই জায়গাতে জমা করা হয়েছে। জমা করে কি আল্লাহ পাক সুবহানাহু তাআলা স্পষ্ট করেছেন, আল্লাহ বিরোধিকম আমি কি তোমাদের রব নই? আমরা সবে বলছিলাম তোমার শুরু একটা বলছি পালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ বালা মানে হ্যাঁ হ্যাঁ, আমরা বলছিলাম যে হ্যাঁ তার মানে কি আপনি আমাদের রব। তো এটা কেন কি আমাদের দিন কোনো মানুষ এগুলো যেন বলতে না পারে আমি রবকে সেই নাই, রব একজন আছে আমাকে জানে নাই, এমন জায়গায় ছিলাম যেখানে কোনো মানুষ যায় নাই। রব বলা হবে কেন কিন্তু আর আমাদের মজা ওই থাকতে দিয়েছিলাম রব একজন আছে, তুই সব কিনছ কি রব তো মালিক কি কেন ছিল না কথা আছে না রব মন্ত্রাম কথা। যাই হোক এটা এখন মনে করেন যে এই ঘটনা যে আমরা করতে পারি একটুখানি, আমাদের দেশের লোক তো বেশিরভাগ অতি সামর্থ্য করে প্রসঙ্গে ওমরা করে এখান থেকে হেরাম বাজার করে, হেরাম হেরাম যেখান থেকে হোক ঢাকা থেকে হোক সজিলের থেকে হোক যেখান থেকে হোক হেরাম বাঁধবে, হেরাম বাঁধে রওনা হয়ে যাবে কমপক্ষে 18-20 ঘন্টা পরে যে ওমরা করে ওমরা ছেড়ে যাবে। এই ওমরা ছাড়া যাওয়া পর্যন্ত 18-20 ঘন্টা বা 22 ঘন্টা যতক্ষণ হয় ততক্ষণ সময় কঠোর পাবন্দির সাথে ওই নিষিদ্ধ কাজ করতে বাড়িতে হবে, আটটা নিষিদ্ধ কাজ করতে। তোমরা জানেন এমনকি কোন মহিলা কি আপনার মহিলাদের পর্যন্ত তারা মনে চেহারা দেখতে পারবে না, বলে এটা কি কথা হইল মহিলারা ডাকা পড়ে না, পদ্মাসী মহিলা ডাকা পড়ে না, এইভাবে পরে কি পড়ে না পরে কি করে না বলেন, হ্যাঁ চেহারা চেহারা মধ্যে চেহারা করে দেখতে হবে, চেহারার সাথে কাপড় থাক করতে পারবে না, চেহারার সাথে হয়ে যাবে মহিলাদের কথা বলতেছি বুঝলাম ভালো করে সত্যি জিনিস কোথায় প্রশিক্ষণ দেয় কোথায় প্রশিক্ষণ নেয় ওর কোনো খবর নাই, আপনি কিছু করে করতে পারি বাস্তবে দেখি এগুলো। হ্যাঁ তো এখানে যে সেখানে সে একই একই অবস্থা, এখানে রোজ সেখানে রোজ একই, এখানে নামাজ সেখানে নামাজ একই, আমি চেহারা কাউকে দেখাবো না কিন্তু ঘোরা করবো তখন কি তখন কি করতে হবে, হ্যাঁ ক্যাপ আছে না ক্যাপ এইভাবে ক্যাপ আছে না বলে চেহারা ওটা ক্যাপ লাগান আপনি ক্যাবের উপর দিয়ে আপনার নেকাব ছাড়েন, চেহারা কেউ দেখবে না কি আপনার কি করে হারাবার কতটা পুরো হয়ে গেল ভালো নির্দিষ্ট আমল রে ভাই। হ্যাঁ আগুনে পড়তে পারবে না মহিলারা এত পর্দা রয়েছেন বিমানে হোক যেখানে হোক আমি চেহারা মহাবতার কথা বলছি, আর ওখানে তো কি বলবে এখন পেঁচবে নিয়ে না নিজের অস্ত্র দেখি কে কারে বোঝায় কে কারে কয়, হ্যাঁ ওখানে তো আপনার কি বিহাল অবস্থা, হ্যাঁ আপনাদের যখন মেয়ে লোক কিলবিল করে সেখানে দেখবেন যে কি মক্কার মার্কেটে মদিনার মার্কেটে কি মেয়ে লোক কিলবিল করতেছে কিনা কাটা করতেছে বাজার করতেছে বুঝলে হন, এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে আপনি পুলিশ সাথে ঘেঁচা ঘেঁচি করে সেখানেও মার্কেটিং করতেছেন সেখানেও করতেছেন, হ্যাঁ দেশের মতো অবস্থা কোনো পরিবর্তন নাই, সাধ্য ভাই কালতে ভাই ওই পাহিল্লা ভাই এই আইলা ভাই এগুলোর সাথে বসে বসে গুজারি করতেছেন, হ্যাঁ কি আর্থিক দেখা না দেখা না কত আসতেছে কত কবিতার হ্যাঁ নাই কবিতা করতে সেখানে আপনি করতেছেন আমাদের কি বলতে হবে বুঝে আসছেন কথা বুঝে আসতেছে কথা বল বুঝতেছেন মাথা না বলতেছে নিজের মাথায় হজের মামলা জিনিস না হজ যদি হজের মতো করতে পারে হাজিতে বোঝা যাবে যে কার হজ বলবে, এই জন্য এগুলো কি করবেন এখন কে বুঝে কে এখানে কার কথা। হ্যাঁ যাই হোক তো এখন আল্লাহ মন্দির এসব করতেছেন যে এই নির্দিষ্ট হজ হলো নির্দিষ্ট মাস নির্দিষ্ট দিন, যে নির্দিষ্ট দিন নির্দিষ্ট মাস নির্দিষ্ট দিন নির্দিষ্ট আমল নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট তরিকা কটা কটা হইলো পাঁচটা, হ্যাঁ যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না বলবেন না আর
ঝগড়া ঝাটি তো কমন, ডিভোর্স একটা কমন,
রুমে বসে কথা একটা ভালো ভালো কথা বলছে, শুনে যে বাড়ি কি করছে এবার আমার শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, যা আমার করে নাকি আমি করতেছে সব বসে বসে শেষ করে দিচ্ছে, কি বলছে কাজ করতেছে, নানা ধরে করছে, আমি পড়ছে, আমি দিয়ে দিয়েছি, দিয়েছে, আমার অবস্থা দিয়ে যাচ্ছে, ওই আছে, ওই আছে, আগড়াম পাগড়াম সব বলে একেবারে বরবাদ করে দিয়ে, ঠিক আছে না? আবার আমার বাস্তবিকতা দিয়ে বলছি আর কি, আমার দেশে যে অবস্থায় যে লোকগুলো যায় আমরা দেখলে তারা জ্ঞান নিয়ে আসেন, গেলে কোনো দেখবেন যে মনে হয় আল্লাহ কবুল করেন বলা হজ সৈব যেরকম ভাবে করার দরকার, ষাট সত্তর বার লোকের হজ সই হচ্ছে না, বাস্তব করে হচ্ছে আল্লাহ 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 ভালো ধরে আল্লাহ আল্লাহ বন্ধুরা কবুল করে যেমন কিছু আগে যায় না, কিন্তু যেরকম হজ হিসাবে যেরকম বলা আছে ওরকম হজ করার লোক কি আপনার তিরিশ পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট বলা যায় না, বাস্তবতা বলছি। এই জন্য যারা হজে যাচ্ছেন যাবেন এরা একেবারে বসে সময় দিয়ে ভালো করে আপনার কি করে সব এগুলো শিখে নিতে হবে, জানিয়ে দিতে হবে। বেশি কথা বললাম না আজকে, আর সময় হয়ে গেছে বলবার সময়, একটু চেষ্টা করেন। আর আমরা যারা দেখতে পারি নাই খেয়াল করেন, এখন মানুষ অভাবই নাই, এখন অভাবই নাই, মানুষ অভাব অভাব এখন নাই, মানুষ বহু সত্য হয়ে গেছে। একটা করতে হবে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে, তিন লাখ ষাট সত্তর একটা পর্যন্ত আছে, আপনি কমপক্ষে সাড়ে তিন লাখ টাকা দিল আপনি ভালো ভালো হজ করিয়া দিতে পারবেন, মাঝা মাঝি আর কোনো অসুবিধা হবে না, তাহলে ওই কোনো সমস্যা কোথায় কিনা করে এটা আপনার ব্যাপার, হজ সাজানো যে দরকার সেটা তিন লাখ পঞ্চাশ বা তিন লাখ সেটা আছে লোক, বর্তমান অবস্থা আগামী দিন দিন বাড়তেছে বাড়বে, সেটা কিছু করার নাই, আমরা আরো কিছু করার নাই। আমরা কথা হচ্ছে কি, এখন এমন এমন জায়গা আমরা বসবাস করতেছি জায়গাটা পাচ্ছে বা আমরা সরকারের সরকারের জায়গা দখল করে নিয়ে আসছে, আসে না পুরো বাহার কার সরকারের না, সরকারের না, আমরা যেদিকান দিয়ে বাড়ছি কেনে বেতার মাধ্যমে দখলের মাধ্যমে সকলে দখল করতেছি, এক কোটা টাকা বিক্রি করে আধা টাকা বিক্রি করা যায়, কৃষ্ণ টাকা বিক্রি করে লাগে আসে না, এরকম আসে না আসে বলেন না, আপনার কাজ বলেন না, চার কোটা টাকা বেশি দুই কোটা টাকা বেশি আপনার বিক্রি হয়, আপনার দশ কোটা টাকা আছে তিন কোটা টাকা আছে, যে উঠেছে হজ করেন না কেন, হজ সহজ হজের মধ্যে বিলকুল আসার ফার্স নাই কেন, বুঝে আসে নাই, বুঝে আসার কারণ হচ্ছে সেই লাইনে আমরা হাঁটি নাই, হ্যাঁ বুঝবার চেষ্টা করি নাই, মানের হক কেমন মতো করে কি হুকুম আছে এটা বাবার সময় আছে পরে করবো আর কি এটা। আর একটা হলো আমরা যারা আছি আমরা যারা বুঝি হন আমরা মানুষের সাথে ম্যানেজ করে বুঝাবার চেষ্টা করি না, না করার কারণে কি আপদ আসতেছে কি বিপদ আসতেছে সেটা বলে এখানে বলা সম্ভব নয়, সেটা আল্লাহ সবাইকে অন্যতম বলবো, আল্লাহ আবার সবাইকে জীবনে একবার হইলো হজ্জে বাইতুল্লাহ মুজাহিদিন আমিন বলেন ওয়া আখির দাওয়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।